প্রায় সবার জীবনে এমন কিছু ঘটনা থাকে যা ভাষায় প্রকাশ করলেও সম্পূর্ণতা পায় না। তেমনি কিছু টুকরো স্মৃতি যা আমাদের মনে মাঝে মধ্যেই জেগে ওঠে, সেগুলোর কিছু ভালো কিছু খারাপ মিশিয়ে, যা আমাদের মুহূর্তের মধ্যে সেখানে নিয়ে যায়, যেখানে কোনো এক সময় আমরা কাটিয়েছি জীবনের কিছু সময়। কখনো ইচ্ছে হয় ফিরে পেতে সেই সব দিন? যদি সেই সব আবার নতুন করে আমাদের সামনে ধরা দিতে চায় তাহলে কি হবে ভেবে দেখেছো কখনো? নমস্কার, আমি অভি। আমায় চিনতে পারছেন তো? আমি সেই ফিরে পাওয়ার গল্পের অভি, যেখানে আমি আর আমার বন্ধু পায়েল আমাদের দুজনের সম্পর্ক ভেঙে যাবার দুটো আলাদা দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। মনে পড়ছে এবার? না মনে পড়লে শুনেই নিতে পারেন আরও একবার। আছেই তো, কি বলছেন, এত দেরি কেন করলাম আসতে? আসলে কি বলুন তো, নিজেকে সময় দিচ্ছিলাম পুরো সময়টা জুড়ে। আমায় কে কি দিল এই হিসেব এখন আর রাখি না, বরং আমি কাকে কি দিতে পারছি এই ভাবনায় থাকি এখন। আছি আমার মতন করেই বেশ ভালো মন্দে। যাই হোক, সামনে পুজো, আর প্রতি বছরের মতন এই দিনগুলোতে আমার বেশ কিছু কথা মনে পড়ে যায়। যখন পায়েলের সাথে আমার বন্ধুত্ব ছিল, পুজোর দিনগুলো একটু অন্য রকমের স্পেশাল ছিল। পায়েল নিজের জমানো টাকা দিয়ে আমার জন্য নতুন জামা নেবেই, আমার তাতে ছিল ভীষণ আপত্তি। এরপরে আমাকেও তো ওকে কিছু দেওয়া দরকার, তাই না? কিন্তু কি দেব এই নিয়ে ভারী চিন্তায় পড়ে যেতাম, পড়তাম বেজায় মুশকিলে। তাই বলেই দিতাম, দেখ আমাদের এই দেওয়া নেওয়ার ব্যাপারটা না হলে কি নয়। উত্তরে পায়েল জানাত, আমি দিচ্ছি বলে তোকেও কিছু দিতে হবে কেন? যখন রোজগার করবি তখন নিজেই চেয়ে নেব। পুজোর একটা দিন শুধুমাত্র আমাদের দুজনের জন্য থাকতো বরাদ্দ, যেদিন আমরা পুরো শহরটা ঘুরে ঠাকুর দেখতাম। বেশিরভাগটাই হেঁটেই ছাড়তাম, মাঝে সাঝে প্রয়োজন মতো মেট্রো বাস এসব তো ছিলই। পায়েল বলতো, যখন তুই রোজগার করবি গাড়ি করে ঘুরবো, বুঝলি? তবে বিশ্বাস করুন, হেঁটে পুজো দেখার মধ্যে যে আনন্দ ছিল সেটা আমরা দুজনেই বেশ উপলব্ধি করতাম। খুব মনে পড়ে যায় পুজোর সময় সেই মুহূর্তগুলোর কথা। এখন অল্প রোজগারও করি, তাই হয়তো সেই ইচ্ছেগুলোর তাপ এখন দিতেই পারতাম। বহু সময় পেরিয়ে গিয়েছে, আস্তে আস্তে সবটাই স্বাভাবিক হয়ে পড়ছে। কিন্তু কিছু মুহূর্তরা বারবার লুকোচুরি খেলতে চায়, বিশেষ কিছু সময় ফিরে নিয়ে যায় হারানো দিনগুলোর দিকে, ঠিক যেমনটা আমার দুর্গাপূজায়।